পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল একটি প্রশ্ন, 2025 প্রস্তুতি, মক টেস্ট, বিষ্ণুপুর শিক্ষা সমাজ থেকে আয়োজিত যে মক টেস্ট এক্সপার্টদের দ্বারা নির্মিত একটি পরীক্ষা চলছে, যারা পরীক্ষা দিচ্ছ তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ তোমার পরীক্ষা না দিয়ে থাকো মক টেস্ট, তাদের জন্য আমি এই প্রশ্নটি শেয়ার করছি। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। তোমরা বাড়িতে এটা পরীক্ষা দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর 9434160271 এটা অবশ্যই দেওয়া থাকবে, এই নাম্বার ধরে তোমরা যদি আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা তোমাদের সঠিক মূল্যায়ন করে দেবো। চলো, তোমাদের যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম, যারা এখনও সদস্য হতে পারোনি তাদের বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে করে মাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রশ্ন সাজেশন তোমাদের সবার আগে পৌঁছে যায়। চলো তোমাদের শুরু করছি, যে এতদিন ধরে যেভাবে বোর্ডে র্যাঙ্ক করে আছে তোমরাও করবে, সঠিক গাইড বা দিশা পাওয়ার জন্য আজকে তোমাদের কাছে একটি 2025 ভূগোলের প্রশ্ন আজকে শেয়ার করছি। দেখো, প্রথমে দেখো তোমাদের যে এমসিকিউ প্রশ্ন, আমি শুধু প্রশ্নটার উত্তর বলবো না, পরে বলবো। তোমরা বাড়িতে যেহেতু অনেকেই পরীক্ষা দিয়ে পাঠাচ্ছ আমাকে, তো যাই হোক, প্রথমেই দেখো প্রশ্ন আছে 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা এবং প্রথমে এমসিকিউ 14টি। যে প্রক্রিয়ায় মৃত্তিকা বা শিলাচূর্ণ অভিকর্ষের টানে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় তা হলো কোনটা? হবে ক্ষয়কার্য না আবহবিকার, নাকি পুঞ্জিত ক্ষয়, নাকি পরিবহন? পরে প্রশ্ন, যেখানে সবচেয়ে কম উচ্চতার হিমরেখা অবস্থান করে তা হলো কি? উচ্চ পার্বত্য অঞ্চল, নাকি মেরু অঞ্চল, না ক্রান্তীয় মণ্ডল, নাকি নাতিশীতোষ্ণ মণ্ডল? প্রশ্ন দেখো 1-3। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসগুলি যে স্তরে প্রায় একই অনুপাতে থাকে তা হলো কি? হোমোস্ফিয়ার, নাকি হেটারোস্ফিয়ার, না ট্রপোস্ফিয়ার, নাকি স্ট্রাটোস্ফিয়ার? পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে উষ্ণতার প্রসর পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? থার্মোমিটার, নাকি 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার, নাকি হাইগ্রোমিটার, নাকি বাক পতাকা? পরের প্রশ্ন, সমুদ্রের জলরাশির এক স্থান থেকে অন্য স্থানে আনুভূমিক সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ, না সমুদ্র স্রোত, না জোয়ার, না কোনোটি নয়? প্রশ্ন 6, পৃথিবীর যে স্থানটি চাঁদের সম্মুখে আসে সেখানে কি হয়? ভরা জোয়ার, মরা জোয়ার, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, কোনটা হবে? প্রশ্ন 7, কাগজ, কাপড়, ধানে খোসা, কাঠ, এই চারটার মধ্যে কোনটা কৃষি বর্জ্য হবে? প্রশ্ন 8, ভারতের নবীনতম রাজ্যের রাজ্যটি যে রাজ্য থেকে পৃথক করা হয়েছে সেটি কি? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, না কর্ণাটক? প্রশ্ন 9, যার দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক হয়েছে তা হলো ডানকান প্যাকেজ, 10° চ্যানেল, পক প্রণালী, আন্দামান সাগর? পরে প্রশ্ন, যেটি কেরালা রাজ্যে একটি অতি পরিচিত কয়াল তা কী হবে? চিল্কা, না পুলিকট, না কোলেরু, না অষ্টমদি? প্রশ্ন 11, শাল যে অঞ্চলে একটি বিশেষ প্রজাতি উদ্ভিদ তা কোনটা হবে? শুষ্ক পর্ণমোচী, না আর্দ্র পর্ণমোচী, নাকি তোমার দেখো ম্যানগ্রোভ অরণ্য, নাকি ক্রান্তীয় চিরহরিত অরণ্য? প্রশ্ন 12, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার যেখানে অবস্থিত তা কোনটা হবে? নাগপুর, লখনৌ, মুম্বাই, না আহমেদাবাদ? প্রশ্ন 13, দেখো ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র যেখানে অবস্থিত তা দিল্লি, না জামশেদপুর, না গুরগাঁও, না বেঙ্গালুরু? প্রশ্ন 14, রাডার হলো কৃত্রিম উপগ্রহ, সক্রিয় সেন্সর, নিষ্ক্রিয় সেন্সর, না ক্যামেরা, কোনটা হবে? আর তারপরে দেখো তোমাদের যেটা আছে প্রশ্ন, যে প্রশ্নটি আছে তোমাদের পৃষ্ঠা 2, সেখান থেকে কি বলেছে যে শুদ্ধ লেশু, অশুদ্ধ অলিখ, দুটি করির মধ্যে তীক্ষ্ণ ছুরির ফলার মতো আকৃতি, ভূমিরূপ এরিটি? প্রশ্ন 2, আল্পস পর্বতের পূর্ব ঢালে নেমে আসা উষ্ণ শুদ্ধ বায়ু চিনুক? প্রশ্ন 3, সিজিকে অবস্থানে মরা জ্বরে সংগঠিত হয়? প্রশ্ন 4, দেখো ছোটনাগপুরে মালভূমির সর্বোচ্চ হচ্ছে পাট অঞ্চল? 5, ভারতের নবীন পরিমাটি মূলত পলি, কাঁকড়, পাথর সমৃদ্ধ? 6, ভারতীয় কৃষকেরা মূলত জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাজ করেন? প্রশ্ন 7, পৃথকীকরণ ব্যবস্থার মাধ্যমে গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা থাকে, এর উত্তর কোথায় থাকবে সেটা আমি কিন্তু প্রশ্নের শেষে বলে দেবো। দেখো এবার দেখো এসএকিউ, ড্যাশকে ফিওরড দেশ বলা হয়? 1, পরে করছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর -0°C? প্রশ্ন 3, মুখ্য জ্বর, গৌণ জ্বরের মধ্যে দ্রাঘিমার ব্যবধান -0°? ড্যাশ গিরিপথ দ্বারা পশ্চিম উপকূল ও পুনে শহরে যুক্ত হয়েছে? 5, ইন্দ্রাবতী ও গঙ্গা ড্যাশ নদীর উপনদী? 7, ড্যাশ শহরে
মিনামবক্কম বিমানবন্দর অবস্থিত, 7 নম্বর দেখো এসওআই সদর দপ্তর ড্যাশ। এবারে যে কোনো 6টি প্রশ্ন একটি বাক্যে বা দুটি শব্দ একটি বা দুটি শব্দে অ্যান্সার দিতে বলেছে। প্রথমে দেখো, মরুভূমির অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়? প্রশ্ন 2, হিমবাহ সৃষ্ট জলমগ্ন দীর্ঘ সংকীর্ণ গিরিখাত কী নামে পরিচিত? প্রশ্ন 3, কোন বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? প্রশ্ন 4, কোন মাসে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন লক্ষ্য করা যায়? প্রশ্ন 5, অরুণাচল প্রদেশে প্রতি বর্গকিমিতে কত লোক বসবাস করে? প্রশ্ন 6, একটি চিকিৎসা বর্জ্যের নাম লিখো। প্রশ্ন 7, দক্ষিণ ভারতের একটি শঙ্কর ইস্পাত কেন্দ্রের নাম। প্রশ্ন 8, 72/G/15 সূচক সংখ্যা বিশিষ্ট বৈচিত্র্য সূচক আরএফ এর মান কত? চলে এসো পরের পাতাতে, দেখো নেক্সট পৃষ্ঠা 3, এখানে যে বিষয়গুলি আছে এবার দেখে নাও। এখানে ম্যাচিং আছে, বাঁদিকে আছে ধান, কার্পাস, গঙ্গা, উত্তরাখণ্ড, ডান দিকে আছে দেব প্রয়াগ, দেরাদুন, কৃষ্ণ মৃত্তিকা এবং থর মরুভূমি। বিভাগ ঘ, এখানে অবজেক্টিভ প্রশ্নে 2 নম্বরে 6টি প্রশ্ন সব অর্ধে আছে। ধ্রিয়ান কী অথবা উদাহরণস্বরূপ নদী অববাহিকা কী ব্যাখ্যা করো? জেট স্ট্রিম কী অথবা বান্ডাকা কী? বর্জ্যের নবীকরণ বলতে কী বোঝে অথবা ইউট্রফিকেশনের প্রভাব? প্রশ্ন 4, খাল মাধ্যমে জলসেচের 2টি সুবিধা অথবা পাইপ লাইনের 2টি গুরুত্ব? প্রশ্ন 5, সেন্সর কী অথবা উপগ্রহ চিত্র কী? প্রশ্ন 6, সবুজ বিপ্লব কী অথবা শেকড় আলগা শিল্প বলতে কী বোঝো? খ বিভাগ 3 নম্বরে 4টি প্রশ্ন, বিভিন্ন প্রকার গ্রাবরেখার বর্ণনা করো অথবা নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলের সৃষ্টির কারণ কী? প্রশ্ন 2, ভারতে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য অথবা শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে উদাহরণসহ কাঁচামালের গুরুত্ব? ফোর আর বলতে কী বোঝো অথবা বর্জ্য ব্যবস্থাপনার ছাত্রছাত্রীর ভূমিকা? আর ভূ সমলয় ও সূর্য তুলনাকারী উপগ্রহের পার্থক্য অথবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য। এবার তোমাদের 5 নম্বর 2টি প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে, নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ, উষ্ণতার মাধ্যমে তারতম্য অনুসারে বায়ুমণ্ডল স্তরবিন্যাস আর পৃথিবীর বায়ুচাপ বলগুলির অবস্থান আর জোয়ারভাটা সৃষ্টির কারণ, এই প্রাকৃতিক 4টির মধ্যে করতে হবে যে কোনো 2টি। একদম শেষ পাতা দেখো পৃষ্ঠা 4, যেখানে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে 4টির মধ্যে 2টি প্রশ্ন উত্তর করতে হয়। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্য, ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, পশ্চিম ভারতে পেট্রোডাকশন শিল্পের বিকাশের কারণ, ভারতের জনঘনত্বের তারতম্যে 5টি ভূপ্রাকৃতিক কারণ হয়ে গেল। এবার বিভাগ চ, এখানে মানচিত্র 10টি প্রশ্ন 10টি করতে হবে। কী কী আছে দেখো, 1, সাতপুরা পর্বত, 2, মহানদী, 3, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, 4, একটি চিরহরিত অরণ্য অঞ্চল, 5, ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, 6, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, 7, ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, 7, সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য মুম্বাই, ভারতের ম্যানচেস্টার। তাহলে তোমাদের দেখো যে প্রশ্নটি বললাম সেটা বিষ্ণুপুর শিক্ষা সমাজ কর্তৃক এক্সপার্ট টিচারদের তৈরি, এটি অবশ্যই তোমাদের যারা মাধ্যমিক 2025 পরীক্ষা দিচ্ছ তাদের পাথেয় বা পথপ্রদর্শকরূপে কাজ করবে। টেস্টের আগে তোমরা এভাবে তৈরি হও, এই প্রশ্নটি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর সমস্ত উত্তর অবজেক্টিভে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagisheducation, এখানে তোমরা আসবে, সমস্ত অ্যান্সার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, তাই তোমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে উত্তর পেয়ে যাবে। আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ মোস্ট ওয়েলকাম, এখনও যদি কেউ পরীক্ষা না দিয়ে থাকো বা বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বাড়িতে নিজের পেজ নিয়ে খাতা নিয়ে পরীক্ষা দিয়ে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9434160271, এখানে পাঠিয়ে দিও, আমি তোমাদের সঠিক মূল্যায়ন কিন্তু করে দেবো। যাই হোক, ভূগোলে আমার প্রতি বছর ছাত্রদের 100 নম্বর পাচ্ছে, তোমরাও পাবে, এতদিন ধরে বোর্ডে র্যাঙ্ক করাচ্ছে প্রচুর ছাত্রদের, বাংলা ইতিহাস ভূগোল 3টি সাবজেক্টই আমার ছাত্রদের 95-100% মার্কস পাচ্ছে, তোমরাও পাবে সঠিক গাইড এবং সাজেশন। অবশ্যই এখানে কমন ছিল, তোমরাও কিন্তু মাধ্যমিকে কমন পাবে, লাস্ট মিনিট সাজেশন তোমরা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। আর যারা আমার সদস্য আছো তাদের অবশ্যই আবার জানাচ্ছি ওয়েলকাম। সকলে ভালো থেকো।